হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন 2024, তোমরা জানো 2024-এর ডিসেম্বর মাসে 15 তারিখে WBCET এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ফর্ম ফিল আপ চলছে, তোমরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু করোনি তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা আগে আগে করে ফেলো। তো আজকে যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব, আশা করছি এই প্রশ্নগুলো দেখলেই তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে বা অনুভব করতে পারবে যে এই চ্যানেলে কী ধরনের প্রশ্নপত্র দেওয়া হয়। তো চলো দেখে নেই, 26তম সেট এক্সামের জন্য প্রস্তুতি শুরু করা হলো, আজকে তার চতুর্থ পাঠ। তোমাদেরকে বলবো, তোমরা যারা প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, তৃতীয় পাঠ দেখোনি এখনও পর্যন্ত, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে ক্লিক করে তোমরা আগের পাঠ তিনটে দেখে নেবে, তারপরে চতুর্থ পাঠটা দেখবে। তার কারণ এই চতুর্থ পাঠে যে ধরনের প্রশ্নপত্র রয়েছে, আশা করছি তোমাদের কিন্তু এক্সামের জন্য যথেষ্ট একটা প্রস্তুতি কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই পাঠে থাকছে সোর্স অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরি, প্রাচীন ভারতের ইতিহাসের উৎসের উপর উল্লেখযোগ্য 20টি MCQ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের 26তম সেট কোয়ালিফাই করতে দারুণভাবে সাহায্য করবে। তো চলো শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, দেখো মালাধর বসুকে গণরাজ খান উপাধি দেন, মালাধর বসুকে গণরাজ খান উপাধি দেন, অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বারবক্সা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বারবক্সা। তারপরের প্রশ্ন দেখে নেব, 2 নম্বরের প্রশ্ন, মহাভারতের ফার্সি অনুবাদ রজমনামা আব্দুল কাদির বদাউনি করেছিলেন কোন মুঘল শাসকের আমলে? মহাভারতের ফার্সি অনুবাদ রজমনামা আব্দুল কাদির বদাউনি করেছিলেন কোন মুঘল শাসকের আমলে? তো দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হয়ে যাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আকবর। 3 নম্বর প্রশ্ন, দেখো মহাভারতের ফার্সি অনুবাদ রজমনামার প্রস্তাবনা কে লিখেছিলেন? মহাভারতের ফার্সি অনুবাদ রজমনামার প্রস্তাবনা কে লিখেছিলেন? তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা জেনে নেই। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আবুল ফজল। অপশন বি, আবুল ফজল। এই আবুল ফজল ছিলেন আকবরের একদম কাছের প্রিয় বন্ধু যাকে বলা হয়। তো সেই আবুল ফজল আকবরের সময় এই ফার্সি অনুবাদ এর প্রস্তাবনা কিন্তু তিনি লিখেছিলেন, প্রস্তাবনাটা লিখেছিলেন। এই প্রসঙ্গে আরও একটা কথা আমরা জেনে নেব, এই প্রস্তাবনার যে চিত্র অঙ্কন করেছিলেন তারা কারা ছিলেন? এই চিত্র অঙ্কন করেছিলেন বাসওয়ান, দাশবন্ত এবং লাল, এরা কিন্তু চিত্র অঙ্কন করেছিলেন, অবশ্যই মনে রাখবে এগুলো। তো 4 নম্বরের প্রশ্ন দেখে নিই, মালাধর বসু ভগবদ গীতা বাংলা ভাষায় অনুবাদ করেন কী নামে? মালাধর বসু ভগবদ গীতা বাংলা ভাষায় অনুবাদ করেন কী নামে? তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা দেখে নিই। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, শ্রীকৃষ্ণ বিজয়ী। শ্রীকৃষ্ণ বিজয়। 5 নম্বরের প্রশ্ন দেখে নাও, বাংলার কোন শাসক কবীন্দ্র পরমেশ্বরকে দিয়ে মহাভারত বাংলায় অনুবাদ করান? বাংলার কোন শাসক কবীন্দ্র পরমেশ্বরকে দিয়ে মহাভারত বাংলায় অনুবাদ করান? তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা জেনে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নুসরত শাহ। নুসরত শাহ বাংলার সুলতান বা বাংলার শাসক ছিলেন, তিনি কবীন্দ্র পরমেশ্বরকে দিয়ে মহাভারতকে বাংলায় অনুবাদ করিয়েছিলেন। তারপরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন দেখো, মাধব কদালি
মাধব কদালি মহাভারতকে কোন ভাষায় অনুবাদ করেছিলেন? অপশনগুলো তোমরা দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অসমীয়া ভাষায়। অপশন সি, অসমীয়া ভাষায়। সাত নম্বরের প্রশ্ন, পুরাণ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? পুরাণ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? ভালো করে অপশনগুলো তোমরা আগে দেখে নাও। এতে দেখো লেখা আছে পুরাণের রচয়িতা কেবলমাত্র লম্বহর্ষ, বিতে ১৮টি পুরাণ ও ২৯টি উপপুরাণ আছে, সিতে রাজেন্দ্রচন্দ্র হাজরা ১০০ উপপুরাণের একটি তালিকা দিয়েছেন, ডিতে পুরাণগুলি ভবিষ্যৎ শৈলীতে লেখা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পুরাণের রচয়িতা কেবলমাত্র লম্বহর্ষর কথা বলা হয়েছে। তো পুরাণের রচয়িতা আমরা জানি লম্বহর্ষ, তাছাড়াও তার পুত্র অর্থাৎ লম্বহর্ষের পুত্র উগ্রশ্রবা, এই উগ্রশ্রবাও ছিলেন পুরাণের রচয়িতা। তাছাড়া আরও অনেক নাম আমরা পেয়ে থাকি, যেমন ব্যাস, ব্যাসকেও পুরাণের রক্ষাকর্তা বা কর্তা বলা হয়ে থাকে। তো সেজন্যে এই অপশনটি সঠিক নয়, বাকি অপশনগুলো সব সঠিক। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশন এ। আট নম্বরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন পণ্ডিত সর্বপ্রথম পুরাণের ঐতিহাসিক গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন? আরেকবার প্রশ্নটা দেখে নাও। বলা হয়েছে নিম্নলিখিত কোন পণ্ডিত সর্বপ্রথম পুরাণের ঐতিহাসিক গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পার্চিটার। পার্চিটার। নয় নম্বরের প্রশ্ন, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরিক্যাল ট্র্যাডিশন, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরিক্যাল ট্র্যাডিশন গ্রন্থটি কার রচনা? অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পার্চিটার। অপশন এ, পার্চিটার। আমরা আরও একটি বইয়ের নাম জেনে নেব পার্চিটারের, ডায়নস্টিক্স অফ দ্য কলি এজ। ডায়নস্টিক্স অফ দ্য কলি এজ। তারপরের প্রশ্ন, দশ নম্বরের প্রশ্ন, পুরাণে উল্লেখিত চারটি যুগের মধ্যে কোনটি পড়ে না? পুরাণে উল্লেখিত চারটি যুগের মধ্যে কোনটি পড়ে না? অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মধ্যযুগ। তো আমরা জেনে নেব পুরাণে যে চারটে যুগের কথা বলা হয়েছে, তা হলো যেটা এখানে লেখা নেই সেটা হলো কৃত, কৈরি, ত। এই কৃত হচ্ছে প্রথম, তারপরে ত্রেতা, ত্রেতা দ্বিতীয়, তারপরে হচ্ছে দ্বাপর যুগ তৃতীয়, আর চতুর্থ হচ্ছে কলিযুগ। তো এই চারটে যুগ হচ্ছে পুরাণের যুগ, এখানে মধ্যযুগটি হবে না। চলো তারপরের প্রশ্ন আমরা দেখে নিই। ১১ নম্বরের প্রশ্ন, পুরাণের পাঁচটি বিষয় স্বর্গ, প্রতিস্বর্গ, বংশ, মন্মন্তর এবং বংশানুচরিত বর্ণিত হয়েছে। অপশনগুলো দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অমরকোষে। অমরকোষে পুরাণের পাঁচটি বিষয় স্বর্গ, প্রতিস্বর্গ, বংশ, মন্মন্তর এবং বংশানুচরিত এগুলি বর্ণিত হয়েছে। ১২ নম্বরের প্রশ্ন, মৌর্য বংশের ইতিহাস কোন পুরাণে পাওয়া যায়? মৌর্য বংশের ইতিহাস কোন বংশে পাওয়া যায়? অপশনগুলো দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বিষ্ণুপুরাণ। এই বিষ্ণুপুরাণে মৌর্য বংশের ইতিহাস পাওয়া যায়।
তো আমরা আরও জেনে নেব এখান থেকে কিছু কথা, যেমন বিষ্ণু পুরাণ থেকে মৌর্য বংশের ইতিহাস জানা যায়, ঠিক একইভাবে মৎস্য পুরাণ থেকে সাতবাহন বংশের ইতিহাস পাওয়া যায়। অবশ্যই মনে রাখবে, মৎস্য পুরাণ থেকে আমরা সাতবাহন বংশের ইতিহাস জানতে পারি এবং বায়ু পুরাণ থেকে গুপ্ত বংশের অধ্যয়নের জন্য অনেক কিছু তথ্য আমরা পেয়ে থাকি। আর ভগবত পুরাণ যেটা, এই পুরাণ থেকে অনেক তথ্য জানা যায়। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব, সাতবাহন শাসকদের অন্ধভৃত্য বলা হয়েছে। 13 নম্বর প্রশ্নতে দেখো, সাতবাহন শাসকদের অন্ধভৃত্য বলা হয়েছে, অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পুরাণে। পুরাণে সাতবাহন শাসকদের অন্ধভৃত্য বলা হয়েছে। 14 নম্বরের প্রশ্ন, 1876 খ্রিস্টাব্দে ধর্ম তৃতীয় রত্ন পুরাণের বিস্ফোরণ রচনা করেন। ধর্ম তৃতীয় রত্ন, এটি হচ্ছে পুরাণের বিস্ফোরণ, এটি 1876 খ্রিস্টাব্দে কে রচনা করেন? তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা জেনে নিই। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, জ্যোতিবা ফুলে। অপশন এ, জ্যোতিবা ফুলে। 15 নম্বরের প্রশ্ন, 1837 খ্রিস্টাব্দে পুরাণকে পরিদের রূপকথা বলে অভিহিত করেন। 1837 খ্রিস্টাব্দে পুরাণকে পরিদের রূপকথা বলে অভিহিত করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রামস্বামী নায়িকার। রামস্বামী নায়িকার। 16 নম্বরের প্রশ্ন, পঞ্চম বেদ বলা হয়, পঞ্চম বেদ বলা হয়, অপশনগুলো দেখে নাও তোমরা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ইতিহাস ও পুরাণকে পঞ্চম বেদ বলা হয়। 17 নম্বরের প্রশ্ন, কলিযুগের সূচনাকাল হলো, কলিযুগের সূচনাকাল হলো, অপশনগুলো তোমরা দেখে নাও। এতে রয়েছে খ্রিস্টীয় তৃতীয় ও চতুর্থ শতাব্দীতে, বিতে কেবলমাত্র খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে, সিতে মহাভারতে যুদ্ধের 20 বছর পর কৃষ্ণের মৃত্যুর দিন থেকে, এবং ডিতে এ এবং সি উভয়ই। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, এ এবং সি উভয়ই। তো কলিযুগের যে সূচনার কথা বলা হয় সেটি খ্রিস্টীয় তৃতীয় চতুর্থ শতাব্দীতে একটি গুরুতর সামাজিক সংকট পুরাণে কলিযুগ হিসাবে সংজ্ঞায়িত করা হয়। আর অন্যদিকে সনাতন বিশ্বাস অনুসারে মহাভারতে যুদ্ধের 20 বছর পর কৃষ্ণের মৃত্যুর দিন থেকে কলিযুগ শুরু হয় বলে মনে করা হয়। এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 18 নম্বরের প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক নয়? অপশনগুলো ভালো করে দেখে নাও। ব্রহ্ম বৈবর্ত পুরাণ রাধার বিস্তারিত বর্ণনা আছে, বিতে বরাহ পুরাণ মথুরা শহরের বিস্তারিত বর্ণনা আছে, সিতে গরুড় পুরাণ নচিকতা উপাখ্যানের বর্ণনা আছে, ডিতে বিষ্ণু পুরাণ জ্যোতিষের বিশদ বিবরণ দেওয়া আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গরুড় পুরাণ এই নচিকতা উপাখ্যানের বর্ণনা আছে, এটি একদম ভুল। এই নচিকতার উপাখ্যানের বর্ণনা আমরা পেয়ে থাকি বরাহ পুরাণে, যেখানে আমরা মথুরা শহরের বিস্তারিত ইতিহাসের বর্ণনা পাই, ঠিক সেই জায়গা থেকেই আমরা নচিকতা উপাখ্যানের বর্ণনা পেয়ে থাকি। আমরা জেনে নেব গরুড় পুরাণে কি জানা যায় বা কি আছে। গরুড় পুরাণে আছে পশু চিকিৎসকের
বিষয় নিয়ে আলোচনা। পশু চিকিৎসকের বিষয় কিন্তু গরুর পুরাণে রয়েছে। তারপরের প্রশ্ন, 19 নম্বরের প্রশ্ন, বেদ ত্রয়ী বলা হয়। অপশনগুলো তোমরা দেখে নাও। এতে আছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, বিতে কেবলমাত্র অথর্ববেদ, সিতে সামবেদ ও যজুর্বেদ, ডিতে যজুর্বেদ, অথর্ববেদ ও সামবেদ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এই তিনটি বেদকে একত্রে বেদত্রয়ী বলা হয়। আজকে শেষ প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন, প্রস্থানত্রয়ী বলা হয়। অপশনগুলো দেখে নাও। বেদাঙ্গ, পুরাণ, মহাকাব্য, উপনিষদ, ব্রহ্মসূত্র, গীতা, শ্রুতি, স্মৃতি, সদাচার, ধর্মসূত্র, স্মৃতি, টিকা। তো এই প্রশ্নটি গতদিনের মতো আজকেও তোমাদের জন্য রেখে দেওয়া হলো হোমওয়ার্কে। অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দেবে। তবে চলো আমরা গতদিনের যে থার্ড পার্টের হোমওয়ার্কের কাজ দেওয়া ছিল সেই কাজের অ্যান্সারটি আজ এখান থেকে জেনে নিই। 20 নম্বরের প্রশ্ন দেখো, গতদিনকে যে হোমওয়ার্কে দেওয়া ছিল 20 নম্বরের প্রশ্নটা, সেখানে বলা ছিল মহাভারতে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল। তো এখানে আমি কালার করে রেখেছি অ্যান্সারটা, দেখো। তবু আর একবার আমি অ্যান্সারটি দেখিয়ে দিচ্ছি, 18 দিন। অনেকেই তোমরা সঠিক উত্তর করতে পেরেছ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ রইল। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত এই প্রশ্নগুলো দেখোনি, অবশ্যই তোমরা দেখে নেবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।